আপনি তো 300 এর উপর ছবিতে অভিনয় করেছেন, কিন্তু তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ছবিটির কথা আমরা মনে করি, যে কাজটিকে মনে করি অত্যন্ত উল্লেখযোগ্য কাজ, সেটি হচ্ছে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের সাথে কাজ। তিতাস একটি নদীর নামে আপনি কাজ করেছেন, এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা কিছু শুনতে চাই। সরকার কবিরের এই চরিত্রটি করার কথা ছিল, মানে আপনার চরিত্রটা? আমার চরিত্রটি সরকার কবির 11th আওয়ারে ওই আপনার ওই তথ্য মন্ত্রণালয় তাকে পারমিশন দিল না। তখন আমাকে কে কে যেন, ফরিদ আলী সাহেব আরও কে কে যেন নিয়ে বেবি ইসলামের বাড়িতে, তখন ঋত্বিকদা থাকে লালমাটিয়ায়, স্যানিটা খুলে ভেতরে ঢুকলাম। একজন বললো যে দাদা এই ছেলেটির কথাই বলছিলাম, ইশারা করলো বসতে, আমি সোফায় বসছি, দেখি ওনার টেবিলের উপরে লিকারের গ্লাস, একটা নভেল পড়ছেন, বোধহয় একটু জ্বর টর ছিল, একটা কাঁথা গায়ে আর বিড়ি খাচ্ছেন, আর মাঝে মাঝে আমাকে দুঃখ দিচ্ছে। ওই লোকটা আমি সহ্য করতে পারছি না, মনে হয় যেন আগুন বেরোচ্ছে ওই লোকে, চোখ ঠিকরে মনে হয় আগুন, কী যেন দেখছে, মনে হয় এফোর হয়ে যাচ্ছে আমার, দেখছে মাঝে মাঝে লোক দিচ্ছে, আমি মাথা নিচে করে থাকছি। হঠাৎ একটা সময় স্ট্যান্ড আপ, আমি একদম মন্ত্রমুগ্ধের মতো স্ট্যান্ড আপ হয়ে গেলাম, দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে মুভ কর, আস্তে আস্তে জায়গা, আমি তাড়াতাড়ি দাও, আস্তে আস্তে স্লো মুভ কর, স্লো মুভ করছি, মুভ করছি, মুভ করছি, হোল্ড হোল্ড মুভ মুভ করছি, হোল্ড হোল্ড, আবার ব্যাক কর, ব্যাক করছি, ব্যাক করছি, হোল্ড করতে পারলে হোল্ড, দেখছে বিড়ি খাচ্ছে, লিকার খাচ্ছে, নভেল পড়ছে, আমি পিকুলের, আমি কি বুঝতে পারছি না কিছু, আমি নার্ভাস, ঘুরছে ঘুরছে ঘুরছে, একটা সময় অনেকক্ষণ ঘটাঘট লিকার খাচ্ছে আর বিড়ি খাতে খেতে, সিট ডাউন, কন্ট্রাক্ট হিম, কাকে বললো কন্ট্রাক্ট হিম? ওদের ওদের সানার মোশাত প্রডিউসার গ্রুপকে বলে কন্ট্রাক্ট হিম। আমি পরে ফিল করলাম যে উনি আমাকে যে স্ট্যান্ড আপ বলছে, এটা আশ্চর্য ব্যাপার, সময়ের জ্ঞান, মানে সূর্যটা কোন পজিশনে তখন থাকবে, উনি কিন্তু সূর্যের দিকে তাকান নেই কিংবা ঘড়ির দিকে তাকান নেই, একটা সময় আমাকে হুট করে বললেন স্ট্যান্ড আপ। বেবের ওই দরজা দিয়ে এই গধূলি বেলার যে সূর্যের রেটা, ওটা পুরোপুরি আমার ফিগারের উপরে, আমার পজিশন, আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক আছে, ঠিক সেইখানেই সূর্যের আলোটা, গধূলি বেলার যে বউ দেখার আলো যেটা আর কি, আমার বউ কোণে দেখার আলো, তো আমি সেইখানে। এবং সেই সময়টা উনি কী করে সিলেক্ট করলেন, কী করে ওনার মাথায় এলো, সেই সময়টা ওনার আমার একটা স্ক্রিন টেস্ট হয়ে গেল, মানে তার চোখটাই তখন ক্যামেরা হয়ে গেল, ক্যামেরা এবং আপনার স্ক্রিন টেস্টটা হয়ে গেল, হয়ে গেল। একদিন আমি আরিচায় বাংলোতে বসে আছি, ওই দিন আমার শ্যুটিং নেই, আমার খুব খুশি, আমি শ্যুটিং নেই বসে আছি, এই সবাই যাচ্ছে ঋত্বিক ঘটকের পেছনে যাচ্ছে, হঠাৎ দাদা ঘুরছে, ঘুরে আমার দিকে লোকে, এই মাকড়া, আমাকে মাকড়া, এই ছোড়া, এই মাকড়া, এরকম করে ডাক, এই মাকড়া, এদিকে, উনি তো ওল্ড ঢাকায় থেকেছেন অনেক। হ্যাঁ, আর কি দাদা বসে আছিস কেন, আমার আজকে শুটিং নেই, আমার আমি খুব খুশি, পোক্কা কোথাকার, গালটা দিলাম না, আরে শুটিং না থাকলে শুটিং দেখতে হয়, ইটস এ লেসন পীযূষ, শুটিং না থাকলেও শুটিং দেখতে হয়, গেল ওই আমি গেলাম। তারপরে একটা শটে, যে শটটা আপনি দেখলেন এখানে, আমরা আগে দেখেছি যে কবরীকে কোলে করে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, এই বেরিয়ে যাওয়ার শটের সময়, আগের শটে আমি লেফট দিয়ে ইন করে রাইট দিয়ে আউট হয়েছি, কাজেই এবার আমাকে রাইট দিয়ে ইন করবো, লেফট দিয়ে ইন করতে হবে, এটা হচ্ছে গ্রামার। আমাকে বিভিন্ন দাদা বলছে তুই এই দিয়ে আউট হবি, কবরীকে নিয়ে এই করে এখান থেকে আউট হবে, ঠিক আছে। ক্যামেরা ছিলেন বেবি ইসলাম, বেবি ইসলাম, বেবি আমাকে গিয়ে বললো কি প্রবীর দাদা কিন্তু মাতাল হয়ে গেছে, তুমি এবার কিন্তু রাইট দিয়ে আউট হইবা। আমি ভাবলাম হতেও পারে দাদার চেহারাটা এরকম লাল, চোখগুলি ঠিকরে বেরিয়ে যাচ্ছে, হতেও পারে দাদা ই হয়েছে, বেবি ভাই আমার আপন লোক, নিজের লোক, বেবি ভাই বলছে যখন ঠিক আছে, আমি যেই না ওটা কাট করে আমাকে মারতে আসে, আমি কবরীকে সামনে দাঁড়িয়ে, দাদা আমি না, আমি না, বেবি ভাই, বেবি ভাই, বেবি ভাই, গ্রামার, আমার চোখে যেটা ভালো লাগবে সেটা গ্রামার, কত বড় ডাইরেক্টর হলে পরে বলে যে আমার যে চোখে যেটা ভালো লাগবে সেটা গ্রামার। হ্যাঁ, তিনি আরেক জায়গায় বলেছেন যে এই তার গ্রামার জানলেই গ্রামার ভাঙা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্ট ঋত্বিক ঘটকের কথা বলি, সেটা হচ্ছে যে হাবিব খান বলছে এই তিতাস একটি নদীর নামের উপরে 11 জন ডক্টরেট পেয়েছে অলরেডি, আরও অনেকজনে পাবে, তা আমি যদি ছবি করে থাকি, একটা ছবি করেছে, দ্যাট ইজ তিতাস একটি নদীর নাম।